প্রিয় দর্শক মণ্ডলী টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো প্রচন্ড এই গরমে কম্পিউটারকে ঠান্ডা রাখার ৮টি উপায়। তো চলুন জেনে নেওয়া যাক এত গরমে কম্পিউটারকে ঠান্ডা রাখার ৮টি উপায় সম্বন্ধে। আপনার প্রিয় কম্পিউটারটি দিয়ে আমাদের প্রায় প্রতিনিয়ত নানা রকম প্রয়োজনীয় কাজ করতে হয়। মাঝে মাঝে দেখা যায় যে কাজ করতে করতে কম্পিউটারটি গরম হয়ে যায়, আর এখন যে পরিমাণ গরম পড়েছে তাতে কম্পিউটারটার বেশি গরম হয়ে যায় বাঞ্ছনীয়। এই তাপমাত্রাজনিত কারণে অনেকেই নানা রকম সমস্যায় ভুগে থাকেন। চলুন জেনে নেই কীভাবে স্বাভাবিক নিয়ম মেনেই কম্পিউটারকে ঠান্ডা রাখতে হয়। বায়ু প্রবাহ নিশ্চিত করুন। কম্পিউটার ব্যবহার করার সময় এর কম্পোনেন্টগুলো ব্যবহারের কারণে উত্তপ্ত হয়ে যায়, ফলে কম্পিউটারে ক্যাসিং এর ফাঁকা স্থানে থাকা বাতাস গরম হয়ে ওঠে। এই গরম বাতাস উত্তপ্ত হতে থাকে কম্পোনেন্টগুলোকে আরও বেশি উত্তপ্ত করে তুলতে পারে। এজন্য আপনার কম্পিউটারে কেসিং এর কিছু নির্দিষ্ট স্থানে ছোট ছোট কুলার ফ্যানের সাহায্যে ভিতরের এই গরম বাতাস বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা থাকা যাতে করে এই ফ্যানগুলো ভিতরে গরম বাতাস বাইরে বের করে দিয়ে ভেতরে বাতাসের তাপমাত্রা স্বাভাবিক রাখে। কেসিং এর কিছু স্থানে আবার ছোট কুলার ফ্যান ব্যবহার না করে শুধু কেসিং এর গায়ে প্রয়োজন মতো ছিদ্র করা থাকে, যেমন মাদারবোর্ডের পেছনের অংশ। খেয়াল রাখবেন গরম বাতাস বেরিয়ে যাবার এই পথগুলোর সামনে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, এতে করে ভেতরের গরম বাতাস সম্পূর্ণ বের হতে পারবে না। ফলে আপনার কম্পিউটারটির বিভিন্ন কম্পিউটার অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। অন্ততপক্ষে চারপাশ 2 থেকে 3 ইঞ্চি খালি জায়গা রাখুন। দ্বিতীয় পদ্ধতি হলো কম্পিউটার কেসিং খুলে ব্যবহার করবেন না। আমি আবার বলছি, কম্পিউটারে কেসিং খুলে ব্যবহার করবেন না। উপরের পয়েন্ট থেকে আপনার মনে হতেই পারে যে আপনি যদি আপনার কেসিংটি খুলে ব্যবহার করেন তবে স্বাভাবিকভাবে কোনো রকম কুলার ফ্যান ছাড়াই যথেষ্ট পরিমাণ এয়ার ফ্লো আপনার পিসিতে থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যুক্তি ঠিক, কিন্তু আপনি ধুলোবালির কথা ভুলে যাচ্ছেন। ধুলোবালি আপনার প্রসেসরের উপরে থাকা ফ্যানটি গতিরোধ করবে এবং গতিরোধের কারণে প্রসেসরের ফ্যানটি স্বাভাবিকের চাইতে কম সময় টিকবে। অর্থাৎ প্রথম আপনি হালকা সুবিধা পেলেও এটি মূলত আপনার ক্ষতি করছে। 3 নম্বর বিষয় হলো আপনার কম্পিউটারটি পরিষ্কার রাখুন। আপনার কম্পিউটার সিস্টেমকে ঠান্ডা রেখে কেসিংয়ের ভেতর থাকা কুলিং ফ্যানগুলো আস্তে আস্তে সেই ফ্যানগুলোতে ধুলো এবং অন্যান্য ময়লা জমে যায়, যা ফ্যানের পারফরম্যান্সকে কমিয়ে দেয় এবং কুলিং ফ্যানের স্বাভাবিক কার্যক্রমে বাধা দিয়ে থাকে। এজন্য আপনার কম্পিউটারে কেস খুলে ব্লোয়ার এর সাহায্যে ভিতরের কম্পোনেন্টগুলো এবং পাখাগুলো পরিষ্কার করুন। সাধারণত কম্পিউটারের প্রসেসরের উপরে পাওয়ার সাপ্লাই এর ভেতরে এবং কেসিং এর সাথে 2টি অথবা 3টি কুলিং ফ্যান থাকে, সেগুলো পরিষ্কার করুন। চেষ্টা করুন পাওয়ার সাপ্লাইটি খুলে কুলিং ফ্যানটি পরিষ্কার করতে। কম্পিউটার বাজারে একটি ব্লোয়ার আপনি 1500 টাকার মাঝে পেয়ে যাবেন। আমার চতুর্থ যে বিষয়ে দৃষ্টিপাত করতে চাই সেটা হলো সিপিইউ এর ফ্যান ও থার্মোপ্লাস্ট পরিবর্তন করুন। সাধারণত প্রসেসর কম্পিউটারটির মধ্যে থেকে থাকা সবচেয়ে দামি এবং স্পর্শকাতর কম্পোনেন্ট হয়ে থাকে এবং ব্যবহারের সময় প্রসেসরই দ্রুত গরম হয়। আপনি যদি ইতিমধ্যে আপনার স্টক প্রসেসরে কুলারটি পরিবর্তন করে থাকেন তবে খেয়াল করুন ফ্যানটি ফুল স্পিডে চলছে কি না। আর যদি এখনও পরিবর্তন না করে থাকেন তবে আপগ্রেড করতে চেষ্টা করুন, কেননা অনেক কোম্পানি আছে যারা প্রসেসর জন্য কিছুটা বড় মাপের কুলার ফ্যান তৈরি করে থাকে, যা প্রসেসরকে স্টক কুলার থেকেও ঠান্ডা রাখতে সক্ষম। সেক্ষেত্রে প্রসেসরের ফ্যান আপগ্রেড করাটাই বুদ্ধিমানের কাজ হবে। মনে রাখবেন স্বাভাবিকভাবে পিসিতে প্রি ইনস্টল থেকে থাকা যন্ত্রাংশের চাইতে নতুন কোনো যন্ত্রাংশ বেশি ভালো ও কার্যকর হয়ে থাকে। 5 নম্বর পয়েন্টে আমি আপনাদের সামনে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কেসিংয়ের ফ্যানের সংখ্যা বৃদ্ধি করুন। কেসিংয়ের ভিতরে সাধারণত একটি ফ্যান সংযুক্ত থাকে, কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রায় প্রতিটি কেসিংয়ের ভেতরে 2-3টি কুলার ফ্যান লাগানো জায়গা থাকে। সেগুলো ব্যবহার করা উত্তম, কেননা অতিরিক্ত কুলার ফ্যানের সাহায্যে আপনি আপনার সিস্টেমকে আরও ঠান্ডা রাখতে পারবেন নিশ্চিন্তেই। বাজারে নন ব্র্যান্ড এবং ব্র্যান্ড 2 রকমেরই কেসিং পাওয়া যায়, नन ब्रैंड गुलो 70 থেকে 150 টাকা এবং ব্র্যান্ডে গুলো 1500 থেকে 4000 টাকার মাঝে পাবেন। 6 নম্বর বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো ওভারক্লক করবেন না। যদি আপনি ওভারক্লকিং শব্দটির সাথে পরিচিত না হয়ে থাকেন তবে সম্ভবত আপনি এখনো আপনার সিস্টেম ওভারক্লক করেননি, কিন্তু যারা ওভারক্লকিং এর সাথে পরিচিত তারা বুঝে শুনে ওভারক্লক করুন। ওভারক্লকিং প্রসেস আপনার কম্পোনেন্টকে এর সর্বোচ্চ পারফরম্যান্সে কাজ করতে বাধ্য করে, ফলে স্বাভাবিকভাবে ওভারক্লকিং এর কারণে ওভারক্লাউড কম্পোনেন্টটি স্বাভাবিকের তুলনায় বেশি উত্তপ্ত হয়। ধরুন আপনার প্রসেসরটি ওভারক্লক করলেন কিন্তু অন্যান্য সতর্কতা গ্রহণ করলেন না, এতে করে খুব সহজে আপনার প্রসেসরটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার একেবারেই যদি প্রয়োজন না হয় তবে আপনার সিস্টেমটিকে এর স্বাভাবিক ক্ষমতায় ব্যবহার করুন। আর যদি ওভারক্লক করেই থাকেন তবে প্রয়োজন অনুযায়ী কুলিং সিস্টেম এবং ভালো পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার করুন। পাওয়ার সাপ্লাই চেক করুন। আপনার কেসিংয়ের ভেতর যদি কোনো প্রকার কুলিং ফ্যান ব্যবহার করে না থাকেন তবে আপনার পাওয়ার সাপ্লাই একমাত্র পন্থা যা ভেতরে গরম বাতাসকে বাইরে ট্রান্সফার করতে পারে। তাই আপনার সাপ্লাই চেক করুন। যদি এর ফ্যান কোনোভাবে কাজ না করে তবে যে কোনো সময় আপনার সিস্টেম অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে কোনোভাবে যদি আপনার পাওয়ার সাপ্লাইয়ের কুলার কাজ নাই করে তবে আপনার সম্পূর্ণ নতুন পাওয়ার সাপ্লাই কিনতে হবে, কেননা এর ফ্যান রিপেয়ারযোগ্য নয়। ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করুন। বাজারে নন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই 600 থেকে 900 টাকায় এবং ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই 2500 থেকে 5000 টাকার মাঝে পেয়ে যাবেন। এবং সর্বশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রতিটি যন্ত্রাংশের জন্য আলাদা আলাদা কুলিং ফ্যান ব্যবহার করতে পারেন। যদি প্রসেসরই কেসিংয়ের তাপমাত্রার জন্য দায়ী, কিন্তু কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশও তাপমাত্রা বৃদ্ধিতে সমানভাবে কাজ করে। যেমন যদি আপনি আপনার কম্পিউটার গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকেন তবে দেখতে পাবেন গ্রাফিক্স কার্ডের সাথে দুটি কিংবা ছোট কুলিং ফ্যান ডিফল্টভাবে যুক্ত করা আছে, কিন্তু যদি সেই কুলারগুলো কাজ করা সত্ত্বেও আপনার গ্রাফিক্স কার্ডটি ব্যবহারের সময় অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায় তাহলে আপনি আপনার গ্রাফিক্স কার্ডের জন্য এক্সট্রা কুলিং ফ্যান লাগিয়ে নিতে পারেন। এইভাবে আমরা একটু সতর্ক হলেই আমাদের এই প্রচণ্ড গরমে আমাদের কম্পিউটারটিকে ঠান্ডা রাখতে পারি এবং দীর্ঘক্ষণ ধরে আমার কম্পিউটারটি ব্যবহার উপযোগীভাবে চালিয়ে যেতে পারি। টস আইটি কর্নারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টস আইটি কর্নারের সাথে থাকুন। নতুন নতুন প্রযুক্তি এবং টিপস ট্রিক্স নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। প্রযুক্তির সাথেই থাকুন, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।